মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, সেখানে অনেকে মসজিদে যায়, কিন্তু এই মসজিদে যাওয়াটা মানুষের বন্ধ করে দিয়েছে এই সরকার, যেন মানুষ মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী না করতে পারে। সরকারের যুক্তি ছিল যে আপনার আপনার করোনা মহামারীর কারণে সংক্রমণ রোধে তারা যে লকডাউন দিয়েছে, আপনার মসজিদেও এই এই কারণে মানুষের চলাচল বা জনসমাগমকে সংকুচিত করেছে। তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কিংবা আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা আমাকে বলেন, সরকার যে লকডাউন দিয়েছে, প্রথমে 7 দিন দিল, তারপর থেকে আবার লকডাউন দিয়েছে, এই লকডাউনকে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল এটাকে একটা ক্র্যাকডাউন হিসেবে আখ্যায়িত করেছে, অর্থাৎ সরকার যে এই মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনার যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি বা উত্তেজনা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার সরকার এই লকডাউন দিয়েছে। এবং যেহেতু ধরেন মোদী বিরোধী আন্দোলন, আমি বারবার বলেছি এখনও বলছি, এটিকে সরকারের পক্ষ থেকে হেফাজত এবং উগ্র মৌলবাদীদের একটা আন্দোলন হিসেবে তুলে ধরতে চায়, কাজ হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু আপনারা নিশ্চয়ই সকলে জানেন এবং আমার সাথে নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে এই মোদী বিরোধী আন্দোলন কিন্তু দল মত নির্বিশেষে অনেক মানুষই করেছিল। বিশেষ করে আমি বলবো যেটা আপনি দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠনগুলো, বাম গণতান্ত্রিক জোট তারা করেছিল, আমরা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ করেছি, বিভিন্ন সংগঠন, এমনকি বিএনপির পক্ষ থেকেও কিন্তু মোদীর এই সময় আসাটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কাজেই সবাই কিন্তু করেছে এই মোদী বিরোধী আন্দোলনটা বা মোদীর বিরোধিতা, কারণ এখানে স্পষ্ট ভাষায় আমরা বারবার বলেছি যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আমাদের নিকটতম বন্ধু প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, আমাদের সম্পর্ক রাখতে হবে, সেটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, বাংলাদেশের জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের গোলামি করা, ভারতের দাসত্ব করা, এইটা এদেশের মানুষ মেনে নেবে না, যেটা বর্তমান সরকার করছে। কারণ প্রতিনিয়ত সীমান্তে লাশ পড়ছে, বাণিজ্যিক ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি আগ্রাসন চলছে, সাংস্কৃতিক ক্ষেত্রে আগ্রাসন চলছে, সেগুলো নিয়ে বা আপনার বিশেষ করে বাংলাদেশ সরকারের কোনো প্রশ্ন নেই, কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত যেভাবে হস্তক্ষেপ করে এটা প্রচলিত আছে, বা অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরও অনেক ক্ষেত্রে নিয়োগ ভারতীয় এখানকার অ্যাম্বাসি বা হাই কমিশনের সুপারিশে হয়, গুরুত্বপূর্ণ পদে তাদের লোকগুলো থাকে, এবং এইভাবে ভারতের ভারত বিশেষ করে বিভিন্ন জায়গায় তাদের এজেন্টদেরকে নিয়োগ করে বাংলাদেশের রাজনীতিতেও একটা হস্তক্ষেপ করছে। তো এই যে ভারতীয় আগ্রাসন, এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদটা, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সমালোচনাটা, আমাদের স্পষ্ট ভাষায় আমরা কিন্তু বলেছি যে আমরা কিন্তু ভারত বিরোধী নই, এমনকি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও আপনার আমরা ব্যক্তি মোদীর আগমনের বিরোধিতা করেছিলাম, ভারতের কিন্তু বিরোধিতা নয়। আমরা বলেছিলাম ভারতের প্রধানমন্ত্রী আপনার এই যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করা যেতে পারে, করুক, কিন্তু গুজরাটের কসাই খ্যাত অসংখ্য সংখ্যালঘুর আপনার রক্তে যার হাত রঞ্জিত, উগ্র হিন্দুত্বতাবাদকে যিনি ভারত তথা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, এবং বাংলাদেশেও সেই আপনার বিজেপির যে আপনার রাজনৈতিক মতাদর্শ, সেই উগ্র হিন্দুত্বতাবাদ ছড়ানো, সেটিও তারা আপনার ছড়ানোর পায়তারা করছে, এইরকম একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা বাংলাদেশে চাই না। আমাদের বক্তব্য বা বিরোধিতা ছিল এই জায়গা থেকে, তো সেই গণতান্ত্রিক বিরোধিতা বা শান্তিপূর্ণ প্রতিবাদ সরকার না করতে দিয়ে আপনারা দেখেছেন যে সরকার বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা চালিয়েছে, পুলিশ দিয়ে হামলা চালিয়েছে, গুলি করেছে, মানুষ মেরেছে, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করে একটা সহিংসতার রূপ দিয়েছে, এবং সেই সহিংসতা হচ্ছে বিশেষ করে আপনার আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ঘাড়ে চাপাতে পারবে না, বামপন্থীদের ঘাড়ে চাপাতে পারবে না, অন্যান্যদের ঘাড়ে চাপাতে পারবে না, চাপিয়েছে হেফাজতের ঘাড়ে, যে হেফাজত করেছে এটা উগ্রবাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, এখন মার্কিন মুল্লুকে অর্থাৎ ওই আমেরিকারও আপনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে বলছেন যে ওরা উগ্রবাদী, ওদেরকে জঙ্গি হিসেবে ঘোষণা করারও নানা ধরনের দেন দরবার করছে, ভারতীয় মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীরা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অথচ 26 মার্চ স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর মহান স্বাধীনতা দিবসে ওইভাবে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ছিল না, সেদিন আওয়ামী লীগের এজেন্সি এবং ভারতীয় এজেন্টরা এখানে
পরিকল্পিতভাবেই বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপির নির্বাচনে একটা ফ্লেভার ক্রিয়েট করে দেওয়ার জন্য, বিজেপির নির্বাচনে একটা ইস্যু তৈরি করার জন্য বাংলাদেশে এই সহিংসতা ঘটিয়েছিল এবং এই সহিংসতা ঘটিয়ে হেফাজতের তথা বিভিন্ন মানুষের উপরে দায় চাপানোর চেষ্টা করেছিল, সেটি ইতিমধ্যেই আপনারা সবাই দেখেছেন বা এখনও যদি সঠিক তদন্ত বা রিপোর্ট আপনারা দেখতে চেষ্টা করেন বিভিন্ন গণমাধ্যম কিংবা বিভিন্নভাবে হয়তো আপনারা বিভিন্ন ভিডিও পাবেন। তো যাই হোক, আমার যেটা কথা ছিল আসলে যে আমি কেন বললাম যে বিশেষ করে আপনার মুসলমান সহ কোনো বিবেক সম্পন্ন মানুষ কিংবা সুস্থ চিন্তাধারার মানুষ আওয়ামী লীগ করতে পারে না, সেই ব্যাখ্যাটা আমি একটু ক্লিয়ার করতে চাই। এবং লাইভের সাথে এখন 7000 আছেন, 8000 মতো ছিলেন ইতিমধ্যে, আশা করি আবারও আপনারা সকলে শেয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন এই বক্তব্যগুলো, যেহেতু গণমাধ্যমের এই মুহূর্তে আমরা চাইলেও আমাদের বক্তব্যগুলো পৌঁছাতে পারছি না। তো আমি যেটা বলছিলাম যে রমজান মাসের পহেলা রমজানের আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাসমান দোকানদার যারা আপনার দোকানদারি করে চা টা ফেরি করে, তো এই দোকানদাররা যেহেতু লকডাউনে দোকান বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে তারা তো আপনার সংকটে পড়বে। তো আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা আপনার সীমিত পরিসরে তাদেরকে কিছু ইফতার সামগ্রী যেমন আপনার মুড়ি ছোলা টোলা এগুলো আপনারা দিয়েছে কয়েকটি দোকানদারকে, সেগুলো দিয়ে ফেরার পথে ডাকসুর সমাজসেবা সম্পাদক আমাদের আক্তার হোসেন দীর্ঘ 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই ডাকসু নির্বাচনকেও কিভাবে এই বিনা ভোটের মাফিয়া সরকার ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, প্রভাবিত করার চেষ্টা করেছে এবং কিভাবে একটা ছাত্র সংসদের ভোট যেখানে গণতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে না সেই ভোট আপনার মধ্যরাতে ফলাফল দেয় এবং কিভাবে যারা বিজয়ী হয়েছিল তাদেরকে ছিনিয়ে তাদের পদ ছিনিয়ে নিয়ে ছাত্রলীগের কে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের মাধ্যমে, সেটি আপনারা দেখেছেন। তো সেই 28 বছর পর নির্বাচনে ডাকসু সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ছাত্র নেতা যাকে দলমত নির্বিশেষে সবাই তাকে প্রশংসা করে, তাকে গ্রেপ্তার করলো রমজানের আগের দিন। তিনি যদি রাজনৈতিক কর্মসূচি থেকে গ্রেপ্তার করতো একটা যুক্তি ছিল, তিনি ইফতার সামগ্রী বিতরণ করতেছিলেন। তো এইরকম একটা অমানবিক কাজ এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? আওয়ামী লীগের ওই ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার বিভিন্ন এই আপনার অনলাইন পোর্টাল প্রচার করছে যে তারা ইফতার সামগ্রী বিতরণ করছে, আপনার সেহরি বিতরণ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা আপনার নাকি ইফতার বিতরণ করছে, আবার টিএসসিতে নাকি সেহরি বিতরণ করছে। আসলে কতটুক কী করছে বা না করছে সেই প্রশ্নে আমি যেতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ করতেছে, আজকে যদি বিপি নূরের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল কিংবা বামপন্থী কোনো ছাত্র সংগঠন কিংবা অন্য কোনো ছাত্র সংগঠন যদি এটা করতে চাইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দলকানা প্রশাসন সেটার অনুমতি দিত কিনা? গতকালকে আমাদের সহযোদ্ধারা ছাত্র অধিকার পরিষদ বা আপনার ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আপনার আন্দোলন, ছাত্র ইউনিয়ন সহ স্বতন্ত্র জোট বিভিন্ন ছাত্র সংগঠনের 2-3 জন করে প্রতিনিধি তারা আক্তারকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে গেল, শুরুর দিকে তারা অস্বীকার গিয়েছিল, তারপরে তারা স্বীকার গিয়েছে। তো এখানে এইভাবে একটা বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ কিভাবে একজন ছাত্রকে তুলে নিয়ে যায়? স্বাভাবিকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে হলে প্রক্টরের অনুমতি লাগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি লাগে। আপনারা দেখেছেন যে বর্তমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতজানু প্রশাসন, দলকানা প্রশাসন, তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে জলাঞ্জলি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, ছাত্রদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে একজন ছাত্রকে তুলে নিয়ে যায়, এইটা কিভাবে তারা পারে? এর আগে আপনারা দেখেছেন যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আপনার মোদী বিরোধী আন্দোলনে দফায় দফায় ছাত্রলীগ হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দল কানা এবং অযোগ্য অপদার্থ বিসি প্রক্টরের কোনো এই বিষয়ে প্রতিক্রিয়া দেখেছেন? কেন ছাত্রলীগের গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোদী বিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা চালালো? কেন তারা সাংবাদিকদেরও আপনার উপরে হামলা চালালো? কারণ আপনারা দেখেছেন এর আগে এই মোদী বিরোধী আন্দোলনে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপনার আসিফ হিমাদ্রি, বাংলা ট্রিবিউনের একটা ছোট ভাই সহ 3 জন সাংবাদিককেও ছাত্রলীগের গুন্ডারা বেধড়ক মারধর করেছিল। এই যে সাংবাদিকদেরকে মারধর করলো, এই সাংবাদিকদের মারধর করা এটা তো নতুন না, এই জালিমদের শাসনামলে, এই অত্যাচারী ফাঁসিবাদী শাসকদের আমলে তো আপনার এটা নতুন নয়। নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেখেছেন এএফপির ফটোগ্রাফারকে কিভাবে মেরেছে, ক্যামেরা ছিনতাই করে নিয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ বন্ধ করে দিয়েছে। তো এই যে সাংবাদিক ছাত্র সকলের উপরে
এই যে বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে আচরণ, উগ্রবাদিতা, হামলা, এইগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সমর্থন করতে পারে?